हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के जो वीडियो आसले आपनादेर माझे निये हाजिर हयेछि, आपनारा चाइले ये वीडियो कैटागरी निये यूट्यूबे काज करे सेखान थेके भालो एकटि सबसक्राइबार एबं भालो भिउज गेन करते पारबेन एबं अवश्य चैनलटि मनिटाइज करे भालो एकटि पजिशने जेये सेखान थेके आपनारा इनकाम करते पारबेन। सेई वीडियो टपिकटि होच्छे जे स्पोर्टस अर्थात खेला रिलेटेड जे खबर आछे, निउज भिडियोगुलो आछे, किभाबे किभाबे आपनारा एडिट करबेन एबं सेगुलो किभाबे आपनारा फेसबुके बा यूट्यूबे आपलोड करबें से भिडियोटी आज के देखा और क्यों क्यों एडिट करते हैं भिडियो टपिक और भिडियो स्क्रिप्ट आटे कथा पाबें सेगुलो आज के भिडियो देखा। अपना भिडियोटी ठंडा माथाय मनोज सहकारे शेष पर्त देखते थकूँ। और एक कथा रखी, जरा हमारे यूट्यूब चैनल नतून ता अवश्य चैनल सबसक्राइब कर जाबन और साथे थका बेल बटन की अवश्य बजे देवें। सकल के धन्यवाद जानिए भिडियो एखान शुरू कर। धन्यवाद, अस्सलाम वालेकुम। বন্ধুরা, আমরা যদি এই খেলাধুলা বিষয়ক যে কোনো নিউজ ভিডিও তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করে দেবে, প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটি ভালো কন্টেন্ট এবং লাগবে আমাদের একটি ভালো ভিডিও স্ক্রিপ্ট। আমরা এই ভিডিও স্ক্রিপ্টটা কোথায় পাবো, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা যাবো গুগল ক্রোম ব্রাউজারে। এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা সার্চ দেব যে কোনো একটি খেলাধুলা বিষয় নিয়ে। হীরা আমরা যদি গুগলে যে সার্চ দেবো প্রথম আলো অথবা যে কোনো একটি, আমি এখান থেকে সার্চ দিয়ে না দিয়ে এখান থেকে আসে 2023 সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো, এটাতে আমরা একটা ক্লিক দিয়ে দিলাম। আমরা জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেব। এখন রোনালদোর যে আমরা এখান থেকে স্ক্রিপ্টগুলো নেব কীভাবে, স্ক্রিনশট দেব। স্ক্রিনশট দেওয়ার পর আমরা এটাকে আমাদের এই ক্যানভাসটা এডিট করব। কীভাবে এডিট করবো তা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, আমাদেরকে এই ভিডিও এডিট করার জন্য আমাদেরকে প্রথম কী করতে, কিছু ভিডিও ফুটেজ আমাদের এখান থেকে কালেক্ট করে নিতে হবে এবং কি পিকচার কালেক্ট করে নিতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের ইমেজ সার্চ মেনু থেকে আমরা পিকচার কালেক্ট করে নেব। ইমেজ সার্চ মেনু ক্লিক দেওয়ার পরে আমরা এখানে ইমেজ সার্চ মেনে যাবো। ইমেজ সার্চ মেন থেকে যাওয়ার পর আমরা যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ভিডিও করব, আমরা ইমেজ সার্চ মেনের রোনালদোকে সার্চ দেবো। যাদের মোবাইলে ইমেজ সার্চ মেনটি নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমেজ সার্চ মেনটা ডাউনলোড দিয়ে নেবেন। একটা বিষয় হচ্ছে ইমেজ সার্চ মেনের যে পিকচারগুলো আছে সকল পিকচারগুলো আসলে এর কপিরাইট ফ্রি করে এখানে আপলোড করেছে। চলুন আমরা এখানে যে রোনালদোর সার্চ দিয়ে এখান থেকে তোমার রোনালদো লেখা আছে সার্চ দিয়ে এখান থেকে আমরা রোনালদোর পিকচারগুলো কালেক্ট করে নেব। এখানে দেখছেন যে আইকনটি আছে, এই যে ডাউনলোড আইকনটি, এখানে ক্লিক করলে পিকচারগুলো ডাউনলোড হয়ে যাবে। চলুন আমাদের এখানে এখন পিকচার ডাউনলোড করা শেষ, এখন আমরা চলে যাবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে আমরা একে একে সকল পিকচারগুলো এখানে নিয়ে আসবো। পিকচার সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি, দেখেন এখন এডিট করতেছি, দেখেন সব পিকচারগুলো এখানে নিয়ে আসছি। দেখেন পিকচারগুলো যেভাবে আসছে, আমাদেরকে এখানে অ্যাট্রাকটিভভাবে এডিটিং করতে হবে যাতে আমাদের এডিয়েন্সগুলো বুঝতে পারে যে আমরা খুব মানে ভালো করে এডিট করেছি। দেখেন এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন কোনো অ্যানিমেটেড না, এডিট করার জন্য কী করবো এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন প্যান অ্যান্ড জুম আছে এখানে উপরে, দেখ এই যে প্যান অ্যান্ড জুম এখানে ক্লিক দেওয়ার পর নিচের যে এটা আছে এটাতে ক্লিক দেব, এটাকে আমরা জাস্ট জুম ইন করে দেব। তারপর এখানে কেটে দেবো, দেখেন এখন পিকচারটা কেমন করে হচ্ছে। এটা দেখেন অর্ধেক স্ক্রিনের মধ্যে আছে, আমরা চাচ্ছি এটাকে পুরো স্ক্রিনে নিয়ে আসবো। তার জন্য প্যান অ্যান্ড জুমে ক্লিক দিয়ে এটাকে একটু বড় করে দেব। তারপর দেখেন এই স্ক্রিনটাকে এটাকে আমরা প্যান অ্যান্ড জুম করে দেব, সবগুলো আমরা আমাদের সুন্দর মতো এডিট করে আমরা এটাকে একটা অ্যাট্রাকটিভ মোড দিয়ে দেবো যাতে দর্শকরা দেখে উচ্ছ্বসিত হয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন যে মাইনাস আইকনটি আছে, মাইনাস আইকনটি আছে, মাইনাস আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা একটি ট্রানজ্যাকশন সেট করব, এখান থেকে ধরেন যে কোনো একটা ট্রানজ্যাকশন আপনারা সেট করে দেবেন। আমি এই ট্রানজ্যাকশনটি সেট করে দিলাম, দেখেন যখন এই ভিডিওটা শেষ হবে আসবে
এইভাবে প্রতিটির মধ্যে আমরা একটা করে ট্রানজেকশন সেট করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ভিডিও এডিটটি সহজ হবে। দেখেন এখন ভিডিও আমি এখানে প্লে করে দিলাম, দেখবেন কিভাবে অ্যানিমেটেড ভিডিও এডিট হয়ে গেছে। যাই হোক, এখন আমরা এখানে ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আমরা কি করব, গুগলের ক্রোম ব্রাউজারে যে ভয়েস ওভারটা করব, আমরা এই স্ক্রিপ্টগুলো কোথায় পাবো সেটা আপনাদেরকে দেখিয়েছি। গুগল ক্রোম ব্রাউজার থেকে যে আমরা স্ক্রিপ্টটা এখানে নিয়ে আসছিলাম, এ দিয়ে স্ক্রিনশট দিয়ে, সেই স্ক্রিনশট আমরা স্ক্রিপ্টটা এখানে নিয়ে আসবো। দেখেন স্ক্রিপ্টটা এখানে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করব। আমরা এখানে নিয়ে আসছি, দেখেন এখন আমরা এটাকে ভয়েস ওভার দেব। ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা এটুকু বাড়িয়ে নিয়ে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। দেখেন আমরা ভয়েস দেওয়া শেষ, ভয়েস দেওয়ার পরে দেখেন আমরা এই ভয়েসটা দিয়েছি। দেখেন একটু শুনেন, 2023 সালে সর্বোচ্চ গোলদাতা তালিকায় রোনালদো সবার উপরে, 2023 সালটা দারুণ কাটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। গত বছর কাটারের স্বপ্নভঙ্গের পর সৌদি প্রো লিগে দল আল নাসেরে যোগ দিয়ে উঠছেন তিনি। ক্লাবে পারফরমেন্সের পর তিনি জাতীয় দলে, দেখতে তো পাচ্ছেন এখন এটা আমাদের ভয়েস ওভার দেওয়া শেষ। ভয়েস দেওয়া শেষ হওয়ার পর আমাদের এখান থেকে যে আমাদের যে অডিও যে স্ক্রিনশট আসছিলো সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। যার জন্য আমরা এখানে কী করবো, এখানে যে স্ক্রিনশটের এগুলো আছে এটা আমরা ক্লিক দেবো। দেখেন তারপরে এখানে যে ডিলিট অপশনটি আছে, এখানে যে ডিলিট অপশনটি এটাতে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এটা ডিলিট হয়ে গেছে। আর বাকি যে আরেকটা আছে এটা আবার ক্লিক দেওয়ার পরে ডিলিট অপশন ক্লিক ডিলিট হয়ে গেছে। এখন দেখেন লেখাটি নেই। 2023 সালে সর্বোচ্চ গোল, আপনারা এইভাবে ভিডিওটি এডিট করবেন খুব অ্যাট্রাকটিক হবে, এবং খেলাধুলা ভিডিও আপলোড করে অনেক কিন্তু ভিউ গেইন করছে, অনেকেই চ্যানেল মনিটাইজ করছে এবং একটা হিউজ পরিমাণ ইনকাম করছে। এখন ভিডিওটা আমরা কী করবো, ভিডিও এখান থেকে আমরা আমাদের যে আইকনটা আছে এটাতে ক্লিক দিয়ে আমরা সেভ দিয়ে দেবো ভিডিওটি। ভিডিওটি সেভ হয়ে যাবো। সেভ হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এটাকে ফেসবুকে ভালো একটা থাম্বনেল এডিট করে আমরা ভিডিওটি ইউটিউবে ছেড়ে দেব, পাবলিশ করে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের নিউজটা যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং সাথে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন, এবং যদি পারেন তাহলে একটি শেয়ার দেওয়া যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।